কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের হোস্ট অ্যাডভোকেট কি মন তো আজকে তো দেশ একটা নতুন রেভলিউশন দেখলো আমরাও দেখলাম আমি আমি ভিডিও দিয়ে ট্রাই করছি বিকাল তিনটা থেকে আমি কুষ্টিয়াতে থাকি আপনারা অনেকেই জানেন যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন তো কুষ্টিয়াতে তিনটার পরের থেকে অবস্থা খুব ভয়াবহ হয়ে গেছে এখানে একজন আর্মির ক্যাপ্টেন মারা গিয়েছেন আমি যত জানি নিউজ তারপর থেকে ব্রডব্যান্ড নেটওয়ার্ক বন্ধ কিছু কিছু জায়গায় রেজিস্টোর হয়েছে কিন্তু খোঁজ নিয়ে দেখলাম যে ফাইবার অপটিক্স কাটা পড়েছে কবে আসবে কেউ বলতে পারছে না আর আমার যে বাংলা লিঙ্ক ছিল বাংলা লিঙ্কের নেট ছিল সেটা টু হয়ে গেছে ফোর কাজ করছে না অন্য নেটওয়ার্কে চেষ্টা করলাম জিপি জিপিতে নেওয়ার কোনোভাবেই হলো না তারপরে এখানে পরে টেলিটকে নেট নিয়ে এখন আমি কানেক্টেড হলাম ফুললি ডিসকানেক্টেড ছিলাম অনেক কিছুই জানি না কি কি হলো মানে আমি শুধু সংবাদটা শুনতে পেরেছি যে শেখ হাসিনা পালিয়ে গেছে তো এরপরে আমাদের এখানে ভয়ঙ্কর গোলাগুলি হয়েছে পুলিশ অনেক পুলিশকে ধরে নিয়ে গেছে সেনাপ্রধান সেনাবাহিনী আমাদের গর্বের বাহিনী কারণ পুলিশরা তাদের ওপর গুলি চালিয়েছে পরে আরও শোনা যাচ্ছে যে যেসব পুলিশরা ধলে নিয়ে গেছে তারা নাকি ছাত্রদের উপর গুলি চালাতে গিয়ে সেনাবাহিনীর ওপর গুলি চালিয়েছে পরে এখনও কুষ্টিয়া খুবই থমথমে কুষ্টিয়ায় অনেক জায়গায় মাঝে মাঝে সংঘর্ষ হচ্ছে রাতে এখন আর শোনা যাচ্ছে না কিন্তু কিছুক্ষণ আগেও বেশ কিছু জায়গা থেকে সংঘর্ষের বিষয়টি আমি জানতে পেরেছি আর দ্বিতীয়ত হচ্ছে যে কুষ্টিয়াতে অনেকেই নাকি আহত হয়েছেন অনেকেরই নাকি মারা গিয়েছেন সংখ্যাটা কত আমি জানি না তবে কেউ বললেন দুইজন কেউ বললেন পাঁচজন এরকম কারণ স্পষ্ট তথ্য এখনও পাওয়া যাচ্ছে না বিভিন্ন জায়গায় অশান্তি বিরাজ করছে আর কি তো এর মধ্যে আছি আপনারা দোয়া করবেন সবাই যেন ভালো থাকেন সারা বাংলাদেশের লোক যেন ভালো থাকেন এটুকুই আশা রাখি আর পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তে লাল রক্তে লাল রক্তে লাল সবাইকে শুভেচ্ছা ভালো থাকবেন